হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নিরামিষ ডালিয়ার খিচুড়ির রেসিপি শেয়ার করছি। এই খিচুড়িটা ছোট বড় বয়স্ক সবার জন্য একটা খুব হেলদি রেসিপি। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রায় হাফ বাটির মতন ডালিয়া নিয়েছি, আর নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা ডালিয়ার তুলনায় অল্প কম আছে। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে আছে গাজর, একটু বরবটি আছে, আলু আছে আর ফুলকপি আছে। এছাড়াও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, বিনস দেওয়া যেতে পারে, বিট দেওয়া যেতে পারে, চাইলে একটু শিম কুচি করেও দেওয়া যেতে পারে, আর মটরশুঁটি তো অবশ্যই দেওয়া যেতে পারে। আমি মটরশুঁটিটা পাইনি তাই দিইনি। এই খিচুড়িটা শীতকালে করলে, মটরশুঁটি দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প জল দেওয়া আছে। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করছি। এখন এর মধ্যে আমি যে ডালিয়া আর ডালটা নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছিলাম, এই দুটোই অ্যাড করে দিলাম। ডালিয়া আর ডালটা দেওয়ার পর যে সবজিগুলো কেটে ধুয়ে রাখা আছে সেইগুলোও দিয়ে দিলাম। এর সাথে এর মধ্যে দিতে হবে অল্প নুন আন্দাজ মতন, জাস্ট সেদ্ধ করার মতন দিতে হবে, আর তার সাথে অল্প হলুদ। এই দুটো দিয়ে নিয়ে আমি কটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। যেহেতু ছোটো বাচ্চারাও খাবে খিচুড়ি, যদি ছোটো বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কা কুচিয়ে দেওয়ার বা লঙ্কাগুলো ছিঁড়ে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে গোটা দিয়ে দেবেন, সেদ্ধ হয়ে যাবে, পরে যে যেরকম ঝাল খাবে সে নিয়ে পাতে নিয়ে খেতে পারবে। 7-8 মিনিট পর আমার ডালিয়াগুলো সবজি সমেত একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটা অন্য কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। এটা ঘিতেও করা যেতে পারে, ছোট বাচ্চাদের জন্য করলে এটা ঘিতেই করবেন, এটা তাহলে ওদের জন্য একটু বেশি হেলদি হবে। এই তেলের মধ্যে আমি একটু তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে একটু গোটা জিরে দিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে আদা বাটা নিয়ে রেখেছি। আদা বাটার মধ্যে আমি অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, অন্যান্য মশলার তুলনায় একটু বেশি আছে, সেগুলোকে জলে গুলে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু কিছুক্ষণ কষাবো যাতে তেলটা বেরিয়ে যায়। একটু তেল বেরিয়ে আসলে তার মধ্যে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে অল্প নুন দিয়ে আরও কিছুক্ষণ এটা একটু কষিয়ে নেব, আর টমেটোগুলো নরম হয়ে আসলে এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এবার জল দিয়ে যেই ফোড়নের সাথে সব মশলা ভালো করে একটু ফুটে যাবে তখনই এটা আমরা খিচুড়িতে দিয়ে দেব। যেই সেদ্ধ করে রাখা ডালিয়া ডাল সবজির সাথে সেদ্ধ করে রাখা আছে তার মধ্যে এটা আমরা মিশিয়ে দেব। এই যে ফুটে গেছে, এবার মিশিয়ে দিচ্ছি আমি। ব্যাস, এবার ভালো করে যখন ফুটে আসবে তখন এর মধ্যে অল্প ঘি আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন। আমি যেহেতু এটা একটু হেলদি পারপাসে ওয়েট লস রেসিপি হিসাবে দেখাচ্ছি, তাই আমি এর মধ্যে ঘি আর চিনিটা অ্যাড করলাম না। ছোটো বাচ্চাদের জন্য অবশ্যই ঘি আর চিনিটা অ্যাড করবেন, আর যে কোনো নিরামিষ দিনে এর স্বাদ ভালোভাবে পেতে গেলে অবশ্যই ঘি আর চিনিটা দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। তাহলে আজকের এই খিচুড়ির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন প্রথমবার দেখছেন, ভিডিও ভালো লাগছে, তারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করুন। ধন্যবাদ।